হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দাদা স্যালিক্স সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নিয়ে জানবো লাস্ট ডে আমি ইলেকট্রিক ফিল্ডের জাস্ট একটু ডেফিনিটটা তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম আর একটা কোশ্চেন দিয়ে গেছিলাম যেখানে ছিল কি যেখানে ছিল যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি টেস্ট চার্জ ইউজ করছি সেই টেস্ট চার্জটা টেনস টু জিরো বললে সে একটা কি কোয়ান্টাইজেশন অব চার্জকে ভাইরেট করছে তো সেই নিয়ে আজকে প্রথমে ডিসকাস করব দেন আমরা ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু কোশ্চেন করব এন্ড ইলেকট্রিক ফিল্ডটাকে আর বেশি ক্লিয়ার ভাবে জানব সো লেটস স্টার্ট তো প্রথমেই যে ওই কোশ্চেনটার আনসারটা দিই যে ইলেকট্রিক ফিল্ডের আমরা যে এক্সপ্রেশনটা দিয়েছিলাম জাস্ট এ মিনিট ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা আমি দিয়েছিলাম সেই এক্সপ্রেশনটা ছিল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু লিমিট q tends to 0 f vector divided by q ঠিক আছে এখানে q tends to 0 নিয়েছিলাম আমি বলেছিলাম যে q tends to 0 এটা কি কোয়ান্টাইজেশন অফ চার্জকে ভায়োলেট করে এটা ছিল क्वेश्चन সো q tends to 0 এখানে অ্যাকচুয়ালি অন্য অর্থে বোঝানো হচ্ছে ওকে এখানে q tends to 0 मीनिंगটা डिफरेंट কি রকম मीनिंग বলতে চাইছে এখানে আমি কনসিডার করেছিলাম কি একটা ক্যাপিটাল q চার্জ আছে ওই ক্যাপিটাল q চার্জের জন্য সমি স্মল q চার্জের উপরে ফোর্সটাকে ক্যালকুলেট করেছিলাম তো ক্যাপিটাল কিউ চার্জের জন্য স্মল কিউ চার্জের উপর যে ফোর্সটা যদি ডিসটেন্সটাকে আমি আর ধরে নিই ঠিক আছে এই যে ডিসটেন্সটা আছে ডিস্টেন্সটাকে যদি আর ধরে নিই তাহলে এদের মধ্যে যে ফোর্সটা হবে সেই ফোর্সের ভ্যালু ফোর্স ভেক্টর ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ এটা হয়ে যাবে ফোর্স ভেক্টর এক্সপ্রেশন এবার এই ফোর্সে আমি যদি এই স্মল কিউটাকে ইউনিট চার্জ করে দিই ঠিক আছে স্মল কিউটাকে ইউনিট চার্জ করে দিই দেন উইল গেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ অ্যাকচুয়ালি ফোর্স এক্সপ্রেস বাই ইউনিট চার্জ ইউনিট পজিটিভ ইউনিট টেস্ট চার্জ ওকে ইন এ

ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে আর ক্যাপ এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম ওকে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম এটাকে বলবো ভেক্টর ফর্ম ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ওকে তো কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে এবার এখানে দেখো আমি ক্যাপিটাল কিউ এর ইলেকট্রিক ফিল্ডকে নিয়ে ডিসকাস করছি এবার স্মল কিউ নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড থাকতেই পারে ঠিক আছে স্মল কিউ এর একটা ইলেকট্রিক ফিল্ড থাকতেই পারে এই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা এসেছিলো ঠিক আছে তো স্মল কিউ ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে এবার এখানে যে স্মল কিউ ইলেকট্রিক ফিল্ডকে আমি নেগ্লেক্ট করতে চাই তাহলে স্মল কিউ কে আমাকে এত ছোট করতে হবে যাতে ওর ইলেকট্রিক ফিল্ডটাকে আমি নেগ্লেক্ট করতে পারি এবার এখানে কিউ টেন্ডস টু জিরো বলতে এখানে কতটা ছোট করা হচ্ছে ধরে নিতে পারো আমি ওটাকে একটা ইলেকট্রন ধরে নিচ্ছি ঠিক আছে বা ওয়ান ইলেকট্রনিক চার্জ ধরে নিচ্ছি যাতে অনেকটা কম ওয়ান পয়েন্ট সিক্স টেন টু ডিউন মাইনাস নাইনটিন অনেকটা কম কিন্তু ওয়ান কুলম্বের মধ্যে তো অসংখ্য ইলেকট্রন থাকে ওয়ান কুলম্বের মধ্যে ইলেকট্রনের সংখ্যা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি অলরেডি ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা ওয়ান কুলম্বের মধ্যে

ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অফ স্মল কিউ এই কারণে আমরা এখানে স্মল কিউটাকে নিয়েছি জিনিসটা ক্লিয়ার হয়েছে এখানে ভায়োলেট করা হচ্ছে তো এ তো গেল ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন এবার ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জ কতটা রেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ড খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে রেঞ্জ এখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে শিখবো রেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ড ওকে তো রেঞ্জ অব ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি রেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ড মানে একটি ইলেকট্রিক ফিল্ড কতটা ডিসটেন্স পর্যন্ত থাকবে ক্যাপিটাল কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ডে কতটা ডিস্টেন্স পর্যন্ত থাকবে তো এখানে যে এক্সপ্রেশনটা এসছে এই যে ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন এই এক্সপ্রেশনে যদি আমি আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি পুট করি দেন আমার ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যাবে জিরো ঠিক আছে তার মানে ইলেকট্রিক ফিল্ডের যে রেঞ্জ সেই রেঞ্জটা কত দূর আছে রেঞ্জটা ইনফিনিটি পর্যন্ত আছে মানে কোনো একটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আমি কনসিডার করবো সেই ইলেকট্রিক ফিল্ডটা ইনফাইনাইট রেঞ্জ পর্যন্ত আছে এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে ইনফিনিটি ব্যাপারটা কি ঠিক আছে তো কমেন্ট সেকশনে অনেকে বলেও ছিল ইনফিনিটি জিনিসটা কি তো এখানে ইনফিনিটি আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি ইনফিনিটি মানে এমন একটা আহ পজিশনের কথা বলা হচ্ছে যেটা তুমি কল্পনা করতে পারছো না মানে আহ এবার ব্যাপারটা অনেকটা এরকম টাইপের যে কোনো কিছু যদি আমি ইনফিনিটি জিনিসটা কি জিজ্ঞাসা করি তাহলে ব্যাপারটা ওরা এরকম বলতে পারে যে তুমি মনে করো তোমাকে ওয়ান টু থ্রি ফোর এরকম নাম্বার ইম্যাজিন করতে বলা হলো তো কোনো একটা জায়গাতে তুমি নাম্বারটাকে ইম্যাজিন করলে যে বিগেস্ট নাম্বার ইম্যাজিন করো সব থেকে বিগেস্ট নাম্বার তো বিগেস্ট নাম্বারের হয়তো ইম্যাজিন করতে তুমি পারবে না যখনই কোনো একটা নাম্বার আসবে তুমি বলবে সেই নাম্বারের সঙ্গে ওয়ান অ্যাড করে দিলে সঙ্গে সঙ্গে তার নেক্সট নাম্বারটা চলে আসবে তো ইনফিনিটি হচ্ছে এমন একটা পজিশনের কথা বলা হচ্ছে যেটা এতটাই বিগ ঠিক আছে যেটা কল্পনা করাই যায় না ঠিক আছে এরকম টাইপের মানে অত আমি এখানে যাচ্ছি না যে যে কি তো তুমি এই বলা কত দূর এরকম ভাবে কখনো মেনশন করা যাবে না হ্যাঁ আমি যত দূরই বলবো না কেন সেখানে ইলেকট্রিক ফিল্ড ফিল্ড এর ভ্যালুটা থাকবেই মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ইলেকট্রিক ফিল্ডের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা যদি তোমরা দেখো ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড এর গ্রাফটা যদি তোমরা দেখো এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা আসলে এরকম ভাবে ডিক্রিজ করতে করতে থাকে ঠিক আছে এবার ইলেকট্রিক ফিল্ড এখানে ডিক্রিজ করতে করতে থাকবে এবার এখানে যে ইলেকট্রিক ফিল্ড আমি ড্র করলাম এই ইলেকট্রিক ফিল্ডটা কোনো একটা যা কোথায় গিয়ে মিট করবে এই দিকে যদি আমি এই যদি আর নি এক্স অ্যাক্সিসে যদি আর ডিসটেন্সটাকে নি আর এই যদি একটা ফিল্ড তাহলে কোথায় গিয়ে মিট করবে সেটা বলা মুশকিল এটা অলমোস্ট দেখে মনে হচ্ছে প্যারাল মানে যদি এরকম বলা হয় যে দুটো প্যারাল লাইনস কোথায় গিয়ে মিট করবে তো তুমি বলতে বলো ইনফাইনাইট পজিশনে গিয়ে পরে মিট করবে কাইন্ড অফ এরকম এরকম বলা যেতে পারে যে কোনো একটা লেন্স আছে লেন্সের ফোকাসে যদি আমি রে রাখি ঠিক আছে তাহলে সেই রেটা কোথায় তার ইমেজ কোথায় তৈরি হবে তো ইমেজ তৈরি হবে কোথায় ইনফাইনাইট ডিস্টেন্সে তৈরি হবে এবার ওই ওইটাকে আমি কখনো এরকম ভাবে ডিফাইন করতে পারবো না যে হ্যাঁ ডিফাইন করা যাচ্ছে না বলেই ওটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে ঠিক আছে তো মানে ব্যাপারটা এরকম টাইপের যে যদি বিগ বলো তো বিগেস্ট যত বেশি তুমি বলতে পারো তার থেকেও বেশি কিছু ইনফাইনাইট আবার যদি ইনফাইনেটলি স্মলের কথা বলি তাহলে সেক্ষেত্রে তুমি যত স্মল পর্যন্ত ভাবতে পারো এটা তার থেকেও স্মল এরকম টাইপের মানে বড় হলেও যতটা বড় ভাবতে পারছো তার থেকেও বড় আর যতটা স্মল ভাবতে পারছো তার থেকেও ছোট এরকম টাইপের জিনিসটা কাইন্ড অফ ইনফিনিটি হতে পারে এবার ইনফিনিটি হোয়াট ইজ ইনফিনিটি এরকম তো ডেফিনেশন এরকম ভাবে বলা সম্ভব নয় অন্তত এই ভিডিওতে একটা ভিডিও পুরোপুরি হয়তো লেগে যাবে যে ইনফিনিটি হোয়াট ইজ ইনফিনিটি বোঝার জন্য তো এরকম ভাবে তোমরা অন্যান্য জায়গা থেকে বুঝতে পারো চাইলে বাট আমি তোমাকে এরকম ভাবে বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কনসেপ্ট রিলেটেড যদি ইনফিনিটি ডেফিনেশন আমি বলতে চাই যে ইনফিনিটি রেঞ্জ বলতে কি বোঝো ইনফিনিটি রেঞ্জ বলতে এটা বোঝাচ্ছে যে এতটাই ডিস্টেন্স যে ডিস্টেন্সটা আমরা ইম্যাজিন করতে পারছি তার থেকেও বেশি ডিসটেন্স এটা হচ্ছে ইনফিনিটি ঠিক আছে তো এরকম হ্যাঁ একজন কমেন্টও করেছিল যে এরকম যে ইনফিনিটি ভাবতে গেলে তো আমাকে আগেই ভেবে নিতে হবে তো ব্যাপারটা হচ্ছে যতটা তুমি ভাবতে পারছো এটা বিয়ন্ড দ্যাট ঠিক আছে সেটা হচ্ছে ইনফিনিটি তো এরকম টাইপের জিনিসটা আমি বলতেছি তো এটা হলো তাহলে ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জ ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জ হয়ে গেল ইনফিনিটি মানে যে কোনো পয়েন্টে একটা অন্য চার্জকে রাখো সে এই চার্জের জন্য ইলেকট্রিক ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবি মানে আমি এখানে যদি একটা চার্জ রাখি ইলেকট্রনকে রাখি এবং ইউনিভার্সের অপোজিট প্রান্ত অপোজিট এন্ডে যদি আর একটা চার্জ থাকে তাহলে এদের মধ্যেও ফোর্স থাকবে বাট সেই ফোর্সটা অনেকটা কম ঠিক আছে অনেক কমে যাবে ফোর্সটা ঠিক আছে তার কারণ ডিস্টেন্স স্কোয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বাট ম্যাগনিচিউড যে আমি ক্যালকুলেট করতে চাই সেই ম্যাগনিচিউড আমরা পাবো ঠিক আছে হ্যাঁ হয়তো এতটাই কম হয়ে যাবে যে ক্যালকুলেট করাটা আমাদেরকে অসুবিধাজনক হবে বাট কিন্তু ফোর্স থাকবে ঠিক আছে তো সেরকম টাইপের তো এটা হলো রেঞ্জ তাহলে কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট রেঞ্জ অবধি থাকতে পারে এবার এই যে ইলেকট্রিক ফিল্ডের আমরা এক্সপ্রেশন পেয়েছি এই ইলেকট্রিক ফিল্ড রিলেটেড আমরা কিছু নিউমেরিক্যাল করবো যাতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা ক্লিয়ার হয় যেমন ফার্স্ট আমরা কি বলবো সেটা হচ্ছে একটা প্লাস টু কলম চার্জ নিচ্ছি প্লাস টু চার্জ অ্যাট ওরিজিন প্লাস চার্জ অ্যাট অরিজিন ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যাট ওয়ান

ওকে তো এই যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটাকে আমরা এখানে কাজে লাগাবো ঠিক আছে এখানে চার্জ তো দেওয়াই রয়েছে ইলেকট্রিক ফিল্ড করতে ফিল্ডিশন ইজ আই ক্যাপ প্লাস টু যে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ দিস ইজ দা পজিশন ভেক্টর অফ দা আহিং পয়েন্ট ওকে যে পয়েন্টটা আমাকে ইলেকট্রিক ফিল্ড বার্ক করতে বলেছে এবার সেইখানে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড নিতে হয় তাহলে ইলেকট্রিক ডাইপোল এক্সপ্রেশনে দেখিবার 1/4 পাই ইরো আছে 1/4 পাই ইরো এর ভ্যালু হচ্ছে কত 9 10 টু দি পাওয়ার 9 এটা কিন্তু চার্জ মানে 2 ডিভাইডেড বাই আর মানে আমাকে এই আর ভেক্টরের ম্যাগনিটিউড বার করে নিতে হবে আর ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার মানে ভেরি ইজিলি আমরা এর ম্যাগনিটিউড পেয়ে যাব √14 ওকে √14 হয়ে যাবে এর ম্যাগনিটিউড কারণ এখানে হয়ে যাচ্ছে 9 এখানে হয়ে যাচ্ছে ফোর আর এখানে ওয়ান সো রুট ফোরটিন হয়ে যাচ্ছে এটার কিউব ওকে তো রুট ফোরটিন এটার হোল কিউব এটা ইন্টু আর ভেক্টর মানে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ এটা হয়ে গেলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যাট দ্যাট পয়েন্ট ওকে তো খুব সুন্দরভাবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে এখানে ডিফাইন করে যাচ্ছে এই কোশ্চেনটাকে একটু অন্যরকম ফর্ম এটা তোমাদেরকে দেওয়া যেতে পারে ঠিক আছে মানে এক্সামে এই ধরনের কোয়েশ্চেনকে একটুখানি চেঞ্জ করে দিতে পারে যে এ চার্জ

এটা একটা অন্যরকম টাইপের কোশ্চেন যে ইলেকট্রিক ফিল্ডটাকে অরিজিনে বার করতে হবে এখানে চার্জটাকে ওয়ান কমা টু কমা থ্রি পজিশন বার করতে হবে তো সবসময় একটা কথা মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ড আমাকে যে পয়েন্টে বার করতে বলেছে ঠিক আছে সেই পয়েন্টটাকে আমাকে দেখতে হবে তো এখানে প্লাস টু কুলাম চার্জটা এই এই পজিশনে আছে ঠিক আছে আর এইখানে আছে অরিজিন ঠিক আছে অরিজিন হচ্ছে ও পয়েন্ট ঠিক আছে এইখানে এ পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এইটার পজিশন হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে এবার এটা একটা পজিটিভ চার্জ চার্জিটিভ পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যখনই বার করবো যে পয়েন্টটা আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সেখানে আমাকে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে টেস্ট চার্জ হিসেবে তো অরিজিনে এখানে বার করতে বলেছে অরিজিনে আমাকে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবো এবং সেই পজিটিভ চার্জের উপরে এই পজিটিভ চার্জটা কিভাবে ফোর্স দিচ্ছে এটা আমি চেক করবো ঠিক আছে তো প্লাস টু কুলাম চার্জ একে কিরকম ভাবে ফোর্স দিচ্ছে একে এই রকম এই ডিরেকশনে ফোর্স দেবে রিপালসিভ ফোর্স দেবে তাহলে এখানে যে ও ওয়ান কমা টু কমা থ্রি এই ও এ ভেক্টর ওয়ান কমা টু কমা থ্রি আসলে ও এ ভেক্টর তা কিন্তু ইলেকট্রিক ফিল্ড এর যে ডিরেকশনটা সেটা কোন ভেক্টরে আছে সেটা এ ও ভেক্টরের দিকে থাকবে কারণ এই যে এই যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর এটা হচ্ছে আর ভেক্টরের ডিরেকশন তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর আর ভেক্টরের অপোজিট ডিরেকশনে আছে

পজিটিভ যে পজিটিভ চার্জ নিয়েছি বলেই এখানে নেগেটিভ সাইনটা এলো না হলে আসতো না সো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনিটিউডটা অলরেডি আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম কে ইনটু 2 ডিভাইডেড বাই আর কিউ মানে ওই √14 তার হোল কিউ এটা ইনটু আর ভেক্টর আই ক্যাপ 2 জে ক্যাপ 3 কে ক্যাপ আই ক্যাপ 2 জে ক্যাপ 3 কে ক্যাপ হলো এটা হলো ইলেকট্রিক ফিল্ড এবার এই কোশ্চেনটাকে আরেকটু ভেরি করতে পারি +2 কুলম চার্জের জায়গায় যদি এটাকে আমি -2 কুলম চার্জ রাখতাম তাহলে কি হতো সেটা তোমরা কমেন্ট সেকশনে মেনশন করো প্লাস টু কুলম চার্জের জায়গায় মাইনাস টু কুলম চার্জ রাখলে কি হতো এক্সপ্রেশনটা সেটা তোমরা কমেন্ট সেকশনে মেনশন করো থ্যাংক ইউ চলো এবার আমরা ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড ডিটারমাইন করতে শিখলাম খুব ইজিলি একটা খুব ইজি অঙ্কের সাহায্যে এবার যদি কম্বিনেশন অফ চার্জ থাকে ঠিক আছে তো সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডকে কি করে বার করবো কম্বিনেশন অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে বার করবো সেটাকে বুঝবো তো কম্বিনেশন অফ চার্জ কম্বিনেশন অফ চার্জ মানে কি রকম কথা বলা হচ্ছে যে মনে করো এখানে তো ওখানে একটা চার্জ ছিল এবার এখানে আমরা বেশ কতগুলো চার্জ আমরা নেব জাস্ট মিনিট একটা নিউমেরিক্যাল আছে খুব সুন্দর সেই নিউমেরিক্যালটাকে কাছে নিয়ে আসি তাহলে কম্বিনেশন অফ চার্জের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো ওকে সো দিস ইজ দ্য নিউমেরিক্যাল খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল সি ভার্মা থেকে নেওয়া ওকে তো থ্রি চার্জ ইটস ইকুয়াল টু স্মল কিউ প্রত্যেকটা চার্জ এখানে স্মল এর সঙ্গে আর থ্রি কর্নার্স অফ এ এ স্কোয়ার সাইড স্মল ইলেকট্রিক ফিল্ড ফোর্থ ওকে সো দিস ইজ কোয়েশ্চেন এখানে ডি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলা হয়েছে এ বি সি তিনটে পয়েন্টে স্মল কিউ করে চার্জ আছে তো এখানে কিছু ডায়গ্রাম একটু আঁকা আছে সেই জন্য আমি প্রত্যেকবার তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যখনই বার করতে হবে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে যেমন এখানে ডি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডে বার করতে বলেছে যে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সেই পয়েন্টে আমি কি করব একটা প্লাস 1 কুলম চার্জকে রাখব ওকে প্লাস 1 ইউনিট চার্জকে রাখব প্লাস 1 চার্জকে এখানে রাখবো তো এখানে যদি আমি একটা প্লাস ওয়ান চার্জ কে রাখি তাহলে এই স্মল কিউ চার্জ গুলো তো সব পজিটিভ তাহলে এই এই শুধু ক্যাপিটাল এ পয়েন্টে যে স্মল কিউ আছে সে ওকে রিপেল করবে সো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ক্যাপিটাল এ ই ওয়ান এই ডিরেকশনে হচ্ছে এখানে সি পয়েন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটাও হবে এই ডিরেকশনটাতে মানে ই টু এ ডিরেকশনটাতে আর এইখানে যে স্মল কিউ আছে তার ডিরেকশনটাও এরকম ভাবে থাকবে ই থ্রি তে তো এইবার এই যে তিনটে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি ঠিক আছে ই ওয়ান পাচ্ছি একটা আমি শুধু ম্যাগনিটিউড গুলো নিচ্ছি ই টু ই টু এর যে ভ্যালু সেটাও হবে কে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার কিন্তু ই থ্রি ই থ্রি এর জন্য ডিস্টেন্সটা কিন্তু ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার হয়ে গেছে তাহলে সেটার জন্য হয়ে যাবে ডিভাইডেড বাই এখানে যে ডায়াগোনালটা আছে ডায়াগোনালটা কত ডায়াগোনাল হবে √2 a এটার স্কয়ারস তো এটা ইজ इक्वल टू হয়ে যাবে kq 2a² তার মানে এটাকে যদি আমি e মনে করি kq a² এটাকে যদি আমি ই মনে করি তাহলে এটাও হয়ে যাবে e আর এটা হয়ে যাবে e 2 ঠিক আছে এইভাবে করলে আমাদের একটু নিউমেরিক্যালটা করতে সুবিধা হবে এই কারণে এইভাবে নিয়ে নিলাম এবার দেখো এখানে ই বাই টু যে নিউমেরিক্যালটা ইলেকট্রিকমাত্রমেটে রয়েছে মানে বলতে কিরকম চাইছি টু এদের মাঝে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হয়ে আছে সো এদের রেজাল্ট আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো সিম্পল রুট ওভার ইউ স্কোয়ার করে ঠিক আছে এবার ই কিন্তু ই থ্রিটা টা সেটা নাইনটি ডিগ্রি সেটা এদের সাথে অ্যাঙ্গেল করে রয়েছে এবার একটা অ্যাডভান্টেজ এখানে আছে এই কোয়েশ্চেনটার জন্য সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর এখানে e2 আর so, so, e1 টাও সেম ম্যাগনিটিউড আছে দ্যাটস হোয়াই ওদের রেজাল্টেন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে তো মানে e1 আর e2 এর যে রেজাল্টেন্ট আছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই হবে তো এবার আমরা ইজিলি e1 আর e2 এর রেজাল্টেন্ট বার করতে পারবো আর সেটার সঙ্গে e3 কে অ্যাড করে দেবো তাহলেই আমাদের এখানে রেজাল্টেন্ট চলে আসবে ঠিক আছে

তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম সেক্ষেত্রে যেটা করতাম সেটা আমরা দেখবো এটা আমাদের ফার্স্ট প্রসেস সেকেন্ড প্রসেসে আমরা দেখবো এটাকে যে ইউ আর ই এর মধ্যে যদি ম্যাঙ্গলোর সেম না হতো কিভাবে করতাম তাহলে কি করব দেখো এখানে যে অ্যাঙ্গেলটা তো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা প্রথমে ই থ্রি কে কম্পোনেন্টে ব্রেক করবো ই থ্রি এর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে ই থ্রি কে আমি ই বাই টু পেয়ে গেছি তো ই বাই টু কস ফর্টি ফাইভ এটা এইদিকে একটা কম্পোনেন্ট আসবে আর সিমিলারলি এদিকেও একটা কম্পোনেন্ট যাবে সেটা হচ্ছে ই বাই টু সাইন ফর্টি ফাইভ ওকে এবার দেখো এবার অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস নেট ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাবো ই এক্স ই এক্স এর ভ্যালু কি আসবে ই এক্স এর মধ্যে অলরেডি আছে কি কি ই এক্স এর মধ্যে ই রয়েছে ই এক্স এর মধ্যে ই রয়েছে আর তার সাথে আমরা পেয়েছি ই বাই টু কস ফর্টি ফাইভ ই বাই টু কস ফর্টি ফাইভ এটা মানে হচ্ছে ই প্লাস ই বাই টু রুট টু ওকে সিমিলারলি ই ওয়াই যদি আমরা পাই তো ই ওয়াই এর জন্য আবার একই জিনিস ই প্লাস ই বাই টু সাইন ফর্টি ফাইভ তার মানে আমাদের কি হচ্ছে এখানে সেখানে ই প্লাস ই বাই টু রুট আবার আসছে ঠিক আছে তাহলে এবার এই যে দুটো আমি ই এক্স পেলাম আর এখানে ই ওয়াই পেলাম এই যে ইলেকট্রিক ফিল্ড এই দুটো ইলেকট্রিক ফিল্ড যেটা পেয়েছি এটাও পারপেন্ডিকুলার টু ইচ আদার এক্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই আর

এই যে ই ওয়ান আর ই টু এর ম্যাগনিচিউড সেম না হতো তখন আমরা এই প্রসেসটা করতাম কেন এটা করতাম কারণ এটা ছাড়া তখন আমাদের কাছে উপায় নেই আগেরটাতে যে কোশ্চেন এখানে দেওয়া আছে তাতে কোশ্চেনটা তাদের অ্যাডভান্টেজ দেওয়া রয়েছে যে দুটোর ম্যাগনিচিউড সেম তার জন্য আমাদের কি হলো ই ওয়ান আর ই টু এর ম্যাগনিচিউড ই ওয়ান ই টু এর রেজাল্টেন্টটা ই থ্রি এর ডিরেকশনে হবে কারণ দুটো ফোর্স যদি সেম হয় আর পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে রেজাল্টেন্টটা কি করে প্রত্যেকটা ফোর্সের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এটা ভেক্টরের নিয়ম তো সেই অনুযায়ী আমাদের ইজিলি হয়ে যাচ্ছিল ফার্স্ট প্রসেস কিন্তু আমি সেকেন্ড প্রসেসটাও তোমাদেরকে দেখালাম কারণ এক্সামের কোশ্চেন তো সবসময় অ্যাডভান্টেজ দেখে দেবে না তো সেই জন্য সেকেন্ড প্রসেসটাও দেখালাম এই দুটো প্রসেসও আমরা করা সম্ভব ওকে তো এটা হলো কম্বিনেশন অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন মানে যেখানে ডিসক্রিটলি চার্জগুলো থাকবে তার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করা তো এবার এই যে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করলাম ইলেকট্রিক ফিল্ডটা ডিসক্রিট সিস্টেমের জন্য আমরা করলাম এটা ছাড়া আরো একটা টাইপের ইলেকট্রিক ফিল্ড বার করা যেতে পারে সেটা হচ্ছে যদি কন্টিনিউয়াস সিস্টেম থাকে মানে এখানে তো চার্জগুলো আলাদা আলাদা ভাবে রয়েছে ঠিক আছে যদি চার্জগুলো সব একই জায়গা মানে চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় কোনো একটা কোনো একটা রডের উপরে বা কোনো একটা রিং এর উপরে তাহলে ইলেকট্রিক ফিল্ড কত বেরোবে হবে কিভাবে সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে

একটা লিনিয়ার চলছে পাবো আর এখানে যে কোশ্চেনটা আমরা নেবো সেই কোশ্চেনটা খুব ইজি একটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট মানে কি যদি আমি নি তাহলে এর যে টার্মিনাল আছে ওই টার্মিনাল থেকে আমি একটা ডিস্টেন্স নিয়ে নেবো টার্মিনাল থেকে সাপোজ ডি ডিস্টেন্সে আমাকে ইলেকট্রিক বার্ক করতে হবে এই পি পয়েন্টে ঠিক আছে আর এই যে রডটা নিয়েছি সেই রডটা হচ্ছে টু এল লেন সেই রডটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এল লেনথে টু এল নেবো না এল লেন্থের নিয়ে নেবো ওকে রডের যে লিনিয়ার চার্জ ডেন্সিটি রডের যে লিনিয়ার চার্জ ডেন্সিটি সেটা হচ্ছে ল্যামডা লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু ল্যামডা তাহলে এখানে আমরা একটা এলিমেন্ট কনসিডার করব আগে ঠিক আছে

এবার dx এর মধ্যে তাহলে কতটা চার্জ থাকবে dx এর মধ্যে dq अमाउंटে চার্জ থাকবে এন্ড দিস ইজ ইজ इक्वल टू ল্যামডা ইনটু dx হবে ওকে ইউনিট লেন্থে যদি ল্যামডা চার্জ থাকে dx লেন্থে ল্যামডা dx চার্জ থাকবে ওকে তো এবার এই যে ল্যামডা dx চার্জটা একে রিপেল করবে এরকম ভাবে এই দিকটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবার আমাকে সেই অনুযায়ী কাজটা করতে হবে তাহলে dE ইলেকট্রিক ফিল্ড ডিউ টু dq চার্জ ইজ k dq ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার দ্যাট ইজ x স্কয়ার তাহলে ইলেকট্রিক ফিল্ড বার করবার জন্য আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে ইন্টিগ্রেশনের জন্য ইন্টিগ্রেশন ডি কিউ বাই এক্স স্কোয়ার এই জিনিসটা আসবে ওকে তাহলে এখানে কে এখানে ইন্টিগ্রেশন ডি কিউ এর জায়গায় বসবে ল্যামডা ডি এক্স ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবার এক্সটা কোথা থেকে কথা অবধি ভ্যারি করবে সেটাকে বুঝতে হবে এক্সটা ভ্যারি করছে এক্সটা ভ্যারি করছে কতদূর পর্যন্ত সেটাকে বুঝতে হবে দেখো এক্স এক্সের যে পজিশনটা সেটা ভ্যারি করছে প্রথমে এই পয়েন্ট থেকে মানে এখান থেকে শুরু হচ্ছে মানে ডি থেকে শুরু হচ্ছে আর এল প্লাস যাচ্ছে ঠিক আছে মানে ডি বিন্দু ডি ডিস্টেন্স থেকে স্টার্ট হচ্ছে আর এল প্লাস ডি পর্যন্ত যাচ্ছে ঠিক আছে ডি থেকে স্টার্ট হলো এল প্লাস ডি পর্যন্ত যাচ্ছে তবেই আমি এক্সট্রা রডটাকে পুরোপুরি পাবো তো কে ল্যাম্প এখানে ওয়ান বাই এক্সেস

সলভ করি তাহলে আমাদের নিচে এলসিয়াম আসবে আর উপরে এল চলে আসবে তার মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ যেটা আসবে ফিল্ডুড বাই ডি ইন্টু এল প্লাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু এল প্লাস ডি ডি ইনটু এল প্লাস ডি এইটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড অ্যাট নন পজিশন

নেক্সট ভিডিওতে আমরা যেটা ডিসকাস করবো সেটা তোমাদেরকে আজকেই বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি আমি একটা রিং কনসিডার করি মনে করো একটা রিং রিং কনসিডার করলাম এই ঠিক আছে এই রিং এর রিং এর মধ্যে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে এবার এই রিং এর সেন্টারে একটা ক্লাস সেন্টারে আমি একটা চার্জ রাখলাম রিং এর সেন্টারে মিনিট রিংয়ার সেন্টারে আমি একটা মাইনাস কিউ চার্জ রাখলাম প্লাস চার্জ ছিল এবার বলো এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত সেন্ট্রাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত চারিদিক থেকে তো ওকে ফোর্স দিয়ে টানবে ঠিক আছে প্লাস্টার যদি রাখি প্লাস্টার যদি রাখি তাহলে কি হবে চারিদিক থেকে ওকে ফোর্স দেবে এবং নেট ফোর্সটা জিরো হয়ে যাবে তাহলে রিংয়ার সেন্ট্রাল ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে এখানে মাইনাস কিউ যে চার্জটা আছে সেটার ওপর নেট ফোর্সও জিরো কিন্তু যদি আমি এই মাইনাস কিউ চার্জটাকে একটুখানি এদিকে ডিসপ্লেসড করে দিই সামান্য পরিমাণে অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য রিং ডিসপ্লেস করি ডিসপ্লেস করার পর যদি ছেড়ে দিই তাহলে কি হবে ওই মাইনাস কিউ চার্জকে ওই যে রিং এর যে প্লাস চার্জ আছে তারা কি হবে সেন্টারের দিকে টানবে তাহলে মাইনাস কিউ চার্জটা সেন্টারের দিকে যাবে ঠিক আছে এন্ড সেন্টারে পৌঁছিয়ে ডিউ টু ইনার্শিয়া ও সেন্টারকে ক্রস করে অপোজিট সাইড আবার যেতে চাইবে তখন আবার ওই রিংটার যে প্লাস চার্জগুলো আছে তাকে তারা আবার সেন্টারের দিকে টানবে তো একই রকম ভাবে ডিউ টু ইনারশিয়া আবার সে পয়েন্ট ক্রস করবে আর এরকম ভাবে ওটা এরকম ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করতে থাকবে তারপরে মাইনাস কিউ চার্জের এটা সিম্পল হারমোনিক মোশন হবে তো আমরা নেক্সট ভিডিওতে জানবো যেটা সেটা হচ্ছে এই মাইনাস কিউ চার্জের সিম্পল হারমোনিক মোশন হবে প্রুফ দ্যাট ওকে এন্ড সেকেন্ড কোশ্চেন ইজ দ্যাট ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য অ্যাকচুয়াল পয়েন্ট ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড রিং ঠিক আছে এই দুটো কোশ্চেনের অ্যানসার আমরা পরের ভিডিওতে জানবো ততক্ষণ পর্যন্ত তোমরা যদি আনসার করতে পারো ডেফিনেটলি করো অ্যান্ড ভিডিওটা লাইক করো কমেন্ট করো নিডাউট আর শেয়ার করবে সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং